চেন শার্ট বলো বা মুখ কাপড় হয়ে গেছে মানে ছেলেটা আছে না তো আমার কাজের মধ্যে সেটা ওর প্যাসে মিলে গেছে ওই যে ডাইরেক্টর ডাইরেক্টর একটা ছেলে আছে ডাইরেক্টর একটা পলাশ ভাই লোকজন যারা আসছে লাইটের লোক অন্যান্য বাহাদুর লোক মানে অনেক বহট নিয়ে এসছে না এরা তো টাকা পয়সা পাবে না আর টাকা পয়সা যদি না পায় বাসায় যে মনে করছে সবে চিন্তা করতেছে না মনে করো অনেকের মাস চিকিৎসা স্কুলের বেতন তার মনে করছে ঘরের সাইল টাইল একটা বিপদে পড়ে গেল না একটু বন্ধ হয়ে যায় আচ্ছা বাদ দাও তো বাদ দাও এটা ওরা বুঝবে ওদের ব্যাপার ওদেরকে সমাধান করতে দাও তুমি চলো চলো যাই না ঘটনা হচ্ছে চিন্তা আসি করতে জানো না আমার নিজের জীবনটা আমার মার একটা ছোট্ট সেলাই মেশিন ছিল এই মেশিনের টাকা আমাকে লেখাপড়া শিখিয়েছে আমি কত ছোট ছোট কাজ করেছি তারপরে এসব কথা মনে হয় তো সেদিন কষ্ট লাগে এসব নিয়ে ভাবতে হবে না চলো আমরা যাই আর তুমি যে বললে চলো এ চলে গেলে তো সমস্যার সমাধান হচ্ছে না সমাধানটা কি তুমি কিভাবে সমাধানটা করবে ওদের নায়িকা নাই ওদের নায়িকা সংকটে ওরা শুটিং বন্ধ সো তুমি কিভাবে এখানে সমাধানটা করবে আচ্ছা তুমি পারবে পারবে ওদের হেল্প করতে মানে কি আমি আমাকে যে কোনো সময় ডিরেক্টর ডাকতে পারে আপনি উঠুন প্লিজ উঠুন উঠুন আমাকে ক্ষমা করুন প্লিজ আপনি উঠুন বসুন থ্যাংক ইউ এই শরীফ ভাই শরীফ ভাই হ্যাঁ হ্যাঁ হিরো কি অবস্থা ওনাকে প্লিজ একটু বোঝাবেন মানে উনি কি শুরু করেছেন এখানে একটা অত্যাচার লাগছে আমার কাছে ভাইয়া দেখেন তো উনি কেমন করছে আমাকে নায়িকা বলে পাত্তাই দিচ্ছে না আমি নিজে থেকে এসে আমি একজন নায়িকা একজন আর্টিস্ট আমি নিজে থেকে এসে উনাকে বললাম যে চলেন রিহার্সাল করি আর উনি আমার সাথে কেমন ব্যবহার করছে আপনার স্ক্রিপ্টটা দেন হাতে আপনার কোনো রিহার্সাল করতে হবে না আপনি প্যাকআপ বাসা চলে যান কি কিসের প্যাকআপ হ্যাঁ ভাই আপনার কি মাথায় সমস্যা আমি যে কখন থেকে তোতা পাখির মতো লাইন বাই লাইন তারপর হচ্ছে কি দাড়ি কমা সহ মুখস্থ করলাম আমি পরীক্ষার সময় কখনো এইভাবে পড়া মুখস্থ করিনি তাহলে আমি আজকে 28 সপ্তাহ এখানে থাকতাম না অনেক উপরে থাকতাম আর আপনি আমাকে বলছেন আমার প্যাকআপ আপনাদের নালিশ আমি জায়গা মতো করব আপনাদের পরিচালকের কাছে আমি আপনাদের ব্যাপারে নালিশ করছি ওকে কি ছিল আজও আরে ভাই বসুন তো বসুন বাদ দেন আরে ভাই ঠিক আছে আপনি আমাকে শুধু এতটুকু বলেন যে পলাশ ভাই কি শুটিংটা করছে না করছে না আর সে তো স্ক্রিপ্ট কারেকশন করতেছে ও তার মানে তো মিশন সাকসেস সাকসেস শুটিং হবে হবে চলো একটু বিজের দিকে হাঁটি হ্যাঁ সেই ওই সিনটার কথা মনে আছে তো হ্যাঁ সিনটা ও কি খেয়ে লিখতে বসেছিল আল্লাহ জানে এটা রাখা যাবে না কাটা সরি
শব্দটা ফেডি হবে না, শব্দটা হবে এডি। ওই তো যাই হোক, লোকটার ব্যবহার খুবই খারাপ ভাইয়া। ব্যবহার ঠিক হয়ে যাবে, আমি ওকে আচ্ছা মতো বকা দেবো, ঠিক আছে? আমরা পরে কথা বলি, একটা কাজ হচ্ছে এখানে, খুব জরুরি, এটা এটা করতে হবে। আপনি কি শুরু করলেন, আপনি আসুন প্লিজ। আরে কি বলতেছো, ওই যে নাটক পার্টি, এনারা একটা বিপদে পড়ছে, তুমি একটা হেল্প করবা, আর জীবনে তো একটাই নাটক করবো, অসুবিধা কি করবা? কি বলতেছেন ভাই এসব? শোনেন ভাই, আপনার অনেক সুন্দর মনের মানুষ, যারা নাটক করে তাদের অনেক সুন্দর মনের হয়। আমি না, আপনি আপনার সাহস তো এই যে। আরে না ভাই শোনেন, আপনি এত বড় একটা সুপার স্টার, এত বড় তারকা, আপনি যদি হেল্প করেন অবশ্যই পারবেন, পারবেন না কেন? এই যে আপনি বললেন না আমি তারকা, এই কারণে হয়তো আমি তারকা, তুমি যেটা চাও সেটা আমি করতে পারবো। তুমি কি বলতে চাচ্ছো, তুমি কি আমাদের সম্পর্কে কোনো নামই দিবে না? না, আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমার আমি তোমাকে কেবলমাত্র ভালোবাসি। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাই না। আমিও হারাতে চাই না মোনা। এনা, 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 কি হয়েছে, তুমি ঠিক আছো? কি তুমি এমনি স্বপ্ন দেখলাম না, আচ্ছা আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, ডিরেক্টর অ্যাকশন বলার পর কাট না বলা পর্যন্ত আমরা কেউ কোনো শব্দ করব না, কোনো আচরণ করব না, একদম পুরো পরিবেশ থেকে কোয়েট। বাবা আমি বলবো, আমি বলবো, আর কোনো কথাই বলবো না বাবা, চুপ হয়ে যাও, চুপ, মুখে তালা দিলাম। শেষে কথা বল ভাই, শুরু কর, কল দেন। যাবো ভাই, কল দিচ্ছি, ক্যামেরা রোল, 3, 2, 1, 0 অ্যাকশন। কি ব্যাপার,
কখন এলে জানতে ছিল না যে প্রতিদিনই তো দেরি করে আসো কেন কিভাবে করব ভাইয়া আপনার ওয়াইফের জন্য তো আমার সুযোগটা নষ্ট হলো আমার অভিনয় করা খুব শখ কি বলতেছো ভাই আপনি একটু কিছু করেন না আমি আমি অভিনয়টা অনেক ভালোবাসি তো বিপদে ফেলে দিলেন আপনি মানে আমি কিভাবে ব্যবস্থা করব আপনিই পারবেন ভাইয়া এই যে যে অ্যাক্টিং করছে সে তো আপনার ওয়াইফ আপনি যদি পরিচালককে বলেন তাহলে সে নিশ্চয়ই আপনার কথা শুনবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ভাই আমি চেষ্টা করব কিন্তু আমার কিন্তু কোনো পাওয়ার নেই ঠিক আছে না না আসলে ভাইয়া আপনি তো আমার বড় ভাই মতো তাই না আপনি তো আমার মাথায় হাত দিয়ে একটু হাত দিয়ে একটু আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ামুকা ঠিক আছে এটা না বড় দুঃখী ও দুঃখী বলে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছিল না মনা মনা দেখো আসলে হয়েছে কি যে তুমি কিন্তু একদম মিসআন্ডারস্ট্যান্ড করতেছো তুমি যা ভাবতেছো সেটা কিন্তু ঠিক না এই চুপ থাকো একদম কথা বলবা আমার সাথে তুমি খাও তোমার দাম মনা ব্যারাজের মতো করে গেল একটু অসহায় এ মনা মনা মঞ্জু তোমার যে কইছিল মোবাইলে 200 টাকা দিতে পাঠাইছিলা 2 মিনিট অপেক্ষা করো এক্ষুনি আমি পলাশ বাইরে কইতেছি দাঁড়াও যান যান যা পারেন তা করেন যান আরে কি রে ভাই দেবো সিনটেক টু রোমান্টিক রাজীব ভাই তোমার কিন্তু একটু ম্যানেজ করে নিতে হবে ভাবির কিন্তু এখানে অ্যাক্টিভিটিস করার মতো তেমন কিছু নেই রাইট জিভে আমি কি করব ভাবি তেমন কঠিন কিছু না রাজীব যে সংলাপগুলো দেবে এগুলো আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন
শুনে আপনার ভেতর তো এক ধরনের একটা ফিল আসবে, তো ফিলটা আপনি 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 চোখে মুখে অভিব্যক্তিটা জাস্ট ফুটিয়ে তুলবেন। আপনার যদি কথা বলতে ইচ্ছে করে বলবেন, না বললেও অসুবিধা নেই। আমরা তাহলে সরে যাই। জি সরে যাই, সরে যাই। এই ক্যামেরা, এই সচিন হবে ক্যামেরা, আমি জানি যে প্রতিটা সম্পর্কের একটা গন্তব্যে নিয়ে যাওয়া উচিত, কিন্তু এটাও জানি যে তোমার আমার যে সম্পর্ক এটাকে কখনো কোনো গন্তব্যে নিয়ে যাওয়া সম্ভব না। তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না। কিন্তু আমি কি করব, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারব না। সত্যি পারবেন? পারব না। কেন ভাই, কেন করেন এগুলো কেন?